বড় মাত্রার ভূমিকম্প যে ধরনের ধ্বংসযজ্ঞ চালাবে তা মোকাবেলার সামর্থ্য নেই বাংলাদেশের নেই প্রস্তুতিও এমন মত ফায়ার সার্ভিস ও দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞদের বিল্ডিং কোড না মেনে ভবন নির্মাণ ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ না করা ফায়ার সার্ভিসে আধুনিকায়ন অভাব এবং সর্বোপরি মানুষের অসচেতনতাকেই দায়ী করছেন তারা ব্যুরো প্রধান ও প্রতিবেদকদের সাথে নিয়ে মুখন্দকার জানাচ্ছেন বিস্তারিত শুক্রবার ভোর 5:45 ভূমিকম্প অনুভূত হয় সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আবাসিক ও বাণিজ্যিক বহুতল ভবনের সংখ্যা বাড়ছে কিন্তু বেশিরভাগ ভবন নির্মাণে মানা হচ্ছে না বিল্ডিং কোড আবার এসব স্থাপনার অধিকাংশই অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও আকস্মিক দুর্যোগে বেরিয়ে যাওয়ার বিকল্প কোনো পথ নেই নগরগুলোতে 10-তলা ভবন ছিল হাতে গোনা কিন্তু এখন তার চেয়ে উঁচু ভবন শতাধিক ফলে দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের সক্ষমতা নিয়েও আছে সংশয় উদ্ধার কাজ ও নির্বাপন কাজের জন্য আমাদের কাছে গাড়ি অতটুকু আসে নাই আমরা 6-তলা পর্যন্ত এখানে নির্বাপন করতে পারি সেই সক্ষমতা দিয়ে আমরা আপ্রাণ চেষ্টা করে যাব এই সমস্ত দুর্যোগ যাতে আমরা সুন্দরভাবে মোকাবেলা করতে পারি সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি সিডিএমপি ও জাইকার যৌথ জরিপ বলছে ভূমিকম্পের কেন্দ্রস্থল ঢাকা বা সিলেটের আশপাশের এলাকা হলে রাজধানী ঢাকা কুমিল্লা চট্টগ্রাম ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের প্রায় 1.5 লাখ বহুতল ভবন পুরোপুরি ধসে পড়বে এখানে যখন ভূমিকম্প হবে তখন কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে এটা হলো ডাইরেক্ট ইফেক্ট যেটা হলো বিল্ডিং কলাপস হবে আর সেকেন্ডারি ইফেক্ট যেটা হলো আগুন ধরবে ইলেকট্রিক্যাল থেকে এবং গ্যাসের থেকে কারণ গ্যাসের যে লাইনগুলো ইলেকট্রিক্যাল লাইনগুলো খুবই নাজুক রয়েছে নগর বাড়ছে বাড়ছে ঝুঁকিও নিয়ম লঙ্ঘন করা ভবনগুলোর তালিকা তৈরি করে এখনই প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার পরামর্শ নগর গবেষকদের এই ধরনের বিল্ডিং গুলোকে এখন একটা সার্টিফাইড ইয়ের আওতায় আনা উচিত যাতে এটা নিয়ে আমরা নিজেরা নাগরিকরা নিশ্চিন্ত হতে পারি যে আমি যেখানে বসবাস করছি সেখানে আমি অন্ততপক্ষে ভূমিকম্পের ঝুঁকি থেকে নিজে মুক্ত আছি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বিশ্বে রোল মডেল হিসেবে স্বীকৃতি পেলেও নগর দুর্যোগ মোকাবেলায় এখনো অনেক পিছিয়ে ভূমিকম্প সহ নগর কেন্দ্রিক বহু ঝুঁকি ওত পেতে থাকলেও প্রস্তুতি যথেষ্ট নেই মনে করছেন গবেষকরা বহু খন্দকার নিউজ 24 ঢাকা